কোনোরকম সেট নেই। শ্মশান যাত্রীরা যারা আসে রাত্রেবেলা বা বর্ষার সময় যারা আসে সেই সময় এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তারপরে এই যে শ্মশান চুল্লিটা অনেকবার অনেক নেতারা ভোটের আগে আগে প্রতিশ্রুতি দিয়েছে যে এইখানে শ্মশান চুল্লি করে দেবো তোমাদের এবং একটা সেট করে দেবো যাতে শ্মশান যাত্রীরা এসে থাকতে পারে, সেরকম কোনো ব্যবস্থা নেই। এই ইলেকশন আসছে, আবার আমাদেরকে নেতারা অনেক প্রতিশ্রুতি দিবে, কিন্তু এটা প্রতিশ্রুতি ইলেকশনের আগে মুহূর্তে পর্যন্ত। ইলেকশন হয়ে গেলে আমরা যেখানে ছিলাম সেখানেই থাকবো, কারণ এই মারনায় এই শ্মশানটা এটা একটা বর্ধিষ্ণু গ্রাম এবং আশেপাশে যে গ্রামগুলো আছে হিন্দু গ্রাম তারা এখানে সবাই এখানে সৎকারের জন্য আসে। আমি চাচ্ছি যে এই মুহূর্তে যেন আমাদের এই শ্মশানের যে মানে অসম্পূর্ণ কাজটা যেন সম্পূর্ণ হয় এবং একটা ইলেকট্রিক ব্যবস্থা বা সোলার কোনো লাইটের ব্যবস্থা যাতে শ্মশান যাত্রীদের কোনো অসুবিধা না হয়।